আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটি একটু স্পেশাল তো কেন স্পেশাল তা আমি আপনাদেরকে একটু পরে বলছি কারণ আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বুক আনবক্সিং ভিডিও তো এর আগেও আমরা অনেকগুলো বুক আনবক্সিং করেছি কিন্তু আজকের যে বুক আনবক্সিংটি হবে তা স্পেশাল কারণ হচ্ছে আজকের যে বইগুলো আছে তা আমার বউ আমাকে গিফট করেছে তো বউ নিজেও একটি আল্লাহর পক্ষ থেকে গিফট তো সেই বউ যখন কোনো বই গিফট করে তখন তো সেটা আরও বেশি স্পেশাল হয়ে যায় এই লাইনটি বলতে হলো কারণ এই লাইনটি বললে বউ খুশি হবে এবং বউয়ের মন খুশি দেখা খুবই জরুরি দেখছেন এটি টিপস দিয়ে দিলাম আপনাদেরকে এটি অবশ্যই ব্যবহার করবেন তো যে কথাটি বলছিলাম তা হচ্ছে আমাদের আজকে বুক আনবক্সিং ভিডিও তো এই বুক আনবক্সিংয়ের মধ্যে আমার বউ আমার জন্য বেশ কিছু বই কিনেছে আমাদের এটি বিশেষ দিন উপলক্ষে তো সেই বইগুলো ভাবলাম যে আমি তো দেখবই তো আপনাদেরকেও দেখাই কারণ বুক আনবক্সিং করা খুব মজার তো ভাবলাম যে সবাই মিলেই দেখি কি কি বই আছে তো যেহেতু ইসলামিক বই তাহলে আরও বেশি ভালো হবে কারণ ইসলামিক বইয়ের ব্যাপারগুলো অন্যরকম আর বর্তমানে তো ইসলামিক বই খুব ভালোভাবে বিক্রি হচ্ছে এবং খুব জনপ্রিয়তা লাভ করছে এবং তাদের মানও দিন দিন খুব ভালো হচ্ছে তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে যাই দেখি কি কি বই আছে তো এই হচ্ছে সেই বইগুলো তা তো আমি আগে থেকে জানি কি কি আছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এতদিন আনবক্স করিনি তো চলুন তাহলে এবার আমরা নিজেরাও দেখি কি কি বই দিল আর ইসলামিক বই ঘরের কথা বলবো যে আমি প্রথম থেকে তাদের কাছ থেকে ইসলামিক বই কিনতে হলে তাদেরকে সময় নক করি এবং এই পেজটি আমার খুবই পছন্দের এবং তাদের ওয়েবসাইটও খুব ভালো এমনকি তাদের কাস্টমার কেয়ারও খুব ভালো আপনি যদি তাদের কোনো বইয়ের কথা বলেন তারা খুব তাড়াতাড়ি আপনাকে রেসপন্স করবে এবং দুই দিনের মধ্যে তারা ডেলিভারি দিয়ে দেয় তো আমি মনে করি যে ইসলামিক বইয়ের ক্ষেত্রে ইসলামিক বই ঘর আমার সব থেকে পছন্দের তো আপনাদের যদি কারো ইসলামিক বই প্রয়োজন হয় আপনারাও ইসলামিক বই ঘরে যোগাযোগ করতে পারেন তো চলুন তাহলে এবার বই আনবক্স করি ও হাত ব্যাথ হয়ে গেছে এটা ধরতে থাকতে তো এই হচ্ছে আমাদের বই এখন এটাকে আমরা আনবক্স করব এ হচ্ছে আমাদের বই এখন আমরা এক এক করে দেখবো যে কি কি বই আছে এটাকে একটু সাইডে রেখে দিই প্রথম বইটি হচ্ছে সালাউদ্দিন জাহাঙ্গীরের প্রিয়তমা বইটি বইটি কিন্তু খুব বিখ্যাত একটি বই বইটি যখন বের হয় তখন খুব আলোচিত হয়েছিল এবং বইটি নিয়ে সবাই খুব প্রশংসা করেছে বইগুলো রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব। এখন থেকে নিয়মিত ফেসবুকেও রিভিউ দিব এবং ইউটিউবে তো অবশ্যই রিভিউ থাকবেই তো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো এটি হচ্ছে প্রথম দ্বিতীয় বইটি হচ্ছে দেখে বোঝা যাচ্ছে কি বই এটা হচ্ছে সিরাতে আয়সেরাত আনহার বইটি এই বইটি তার জীবনী নিয়ে লেখা রাহানুমা প্রকাশনের বইগুলো কিন্তু সবসময় ভালোই হয় তারা খুব উন্নত মানের বই প্রকাশ করে থাকে তো এই বইটি নিয়ে আমি আশাবাদী যে তারা ভালোই বই বের করেছেন তো দেখা যায় বইটি পড়ে আসলে বই পড়ার মূল কথাটি হচ্ছে যে একটি বই আপনার মনের মধ্যে কি পরিবর্তন আনতে পারে একটি বই যদি পরিবর্তন না আনতে পারে তাহলে সেই বই পড়ে কোনো লাভ নেই একটি বই আপনি যখন পড়বেন তখন দেখবেন যে এটি আপনার মনে কি কী পরিবর্তন আনলো যদি ভালো পরিবর্তন আনে তাহলে আপনি বুঝবেন যে না বইটি আপনার কাজে দিয়েছে তো আশা করি এটি সেরকমই একটি বই যা আমাদের সবার জীবনেই কাজে লাগবে পরের বইটি হচ্ছে কারাগারের চিঠি তো এই বইটি আমি দেখেছি একটি অনলাইনে একটি রিভিউতে দেখেছিলাম যে বইটি নাকি ভালো এখানে খুব ভালো ভালো উপদেশ দেয়া আছে পরবর্তী বইটি হচ্ছে অনেক আধার পেরিয়ে। তো এই বইটি আমি একটি ফেসবুকে একটি ভাইয়ের কাছে শুনেছিলাম যে তার এই লেখকের ব্যাপারে তিনি অবশ্য এখন আর দুনিয়াতে নেই তিনি ইন্তেকাল করেছেন তো এই বইটিতে নাকি খুব ভালো কিছু লেখা আছে তো দেখা যাক এই বইটি পড়ে কেমন লাগে পরবর্তী বইটি হচ্ছে জীবন যদি হতো নারী সাহাবির নারী সাহাবি সাহাবির মতো এটি সমকালীন প্রকাশন তো সমকালীন প্রকাশনের কথা তো আমরা সবাই জানি তারা খুব ভালো ভালো বই প্রকাশ করে তো আশা করি এই বইটিও খুব ভালো হবে এবং বইগুলো পড়ে আসলে নিজের মধ্যে পরিবর্তন আনা যাবে এই বইটি হচ্ছে রিজিক নিয়ে তো রিজিক বইটি আমার রিজিক যে টপিকটি এটি আমার কাছে খুবই আশ্চর্য লাগে তো এই বইটি এমন এমনকি রিজিক নিয়ে আমার কাছে আরও তিন চারটি বই আছে তো আমি এই বিষয়টি নিয়ে একটু ভালো জ্ঞান অর্জন করার চেষ্টা করছি যার কারণে আমি এই রিজিক টপিকটার উপর অনেকগুলো বই সংগ্রহ করেছি তো এটি তার মধ্যে একটি পরবর্তী বইটি হচ্ছে বাচ্চা হারুন রশিদকে নিয়ে তো তার ব্যাপারে অনেকেই জানেন আমার বর্তমানে বায়োগ্রাফি পড়তে খুবই ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমি অনেকগুলো বায়োগ্রাফি সংগ্রহ করেছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি বায়োগ্রাফি আছে তো এখানে আরেকটি বায়োগ্রাফি যোগ হলো তো আশা করি তার জীবনী থেকে আমি কিছু শিক্ষা পাবো যা আমার নিজস্ব জীবনে ভালো পরিবর্তন আনবে তারপর হচ্ছে গল্পে আঁকা খাদি জড়া দল আনহার জীবনী এটা তো আশা করি এটিও খুব ভালো হবে এটাও রাহানুমা প্রকাশনী প্রকাশ করেছে তারা দেখি দানি ভালোই জীবনী বের করছে পরবর্তী বইটি হচ্ছে তাকি উসমানী বেচাক কেনার জায়েজ ও না জায়জ পদ্ধতি তো বর্তমানে আমি একটি বেটার টু বেস্ট শপ নামে একটি ফেসবুকে পেজ খুলেছি সেখানে আমি আজোয়া খেজুর চা পাতা এবং মধু বিক্রি করার চেষ্টা করছি তো সেখানে ভাবলাম যে যদি আমি হালাল থাকার চেষ্টা করে যেন আমি হারাম আমার কোনো বিক্রিতে না আসে তো সেক্ষেত্রে ভাবলাম যে আর একটু বই পড়ে দেখে নিই যে আরও কি কী নিয়ম নীতি আছে পরবর্তী বই শারীরিক ও আত্মিক চিকিৎসার নববি পদ্ধতি দেখা যাক এই বইটি কেমন হয় বইটি অবশ্য নতুনই বের করেছে আমার যতটুকু মনে আছে দেখি কবে বের করেছে প্রথম প্রকাশ ডিসেম্বর দুই হাজার তো খুব এক খুব বেশি দিন হয়নি এগুলো আর কি ও তারা দেখি বেশ কিছু বুকমার্ক আমাকে গিফট করেছে খুবই ভালো অনেকগুলা বুকমার্ক পেয়ে গেলাম বুকমার্ক কিন্তু খুবই জরুরি আমাদের সবার বইয়ের জন্য বইকে ভাজনা করে রেখে বুকমার্ক দিয়ে রাখাটাই সব থেকে সুন্দর এবং একটি ভালো পাঠকের গুণ বুকমার্ক ব্যবহার করা পরবর্তী বইটি হচ্ছে স্ত্রীদের সাথে নবী ও মনীষীদের আচরণ এই বইটি আমার খুবই দরকার কারণ আমি বিবাহিত যদিও আমাদের একশো দিন পার হয়ে গিয়েছে পরবর্তী বইটি হচ্ছে নবীজির দিনলিপি এই বইটির পেজ কিন্তু খুবই ভালো দেখতে থাকেন তো নবীজির প্রতিদিনকার জীবনই হয়তো প্রতি নবীজির প্রতিদিন তিনি কি করতেন তা নিয়ে বইটি লেখা এর পরবর্তী বইটি হচ্ছে এবং সর্বশেষ বই এটি তা হচ্ছে ফজর আর করবো না কাজা তো এটি নিয়ে তো আমরা সবাই গিল্টি ফিল করি যে আমাদের অনেকে চার অক্ত নামাজ পড়লে অনেক সময় দেখা যায় যে আমাদের একটি অক্তের নামাজই সব থেকে সমস্যা হয় তা হচ্ছে ফজরে এর মেন কথা হচ্ছে যে আমরা ফজরে উঠতে আমাদের কষ্ট হয় এবং আমরা উঠতে চাইও না কিন্তু মেন কথা হচ্ছে যে ফজরে না উঠতে পারা সব থেকে প্রথম কারণ হচ্ছে যে আমরা রাতে দেরি করে ঘুমাই তো আমরা যদি তাড়াতাড়ি ঘুমাতে পারি তাহলে কিন্তু ফজরে ওঠাটা আমার জন্য সহজ হয়ে যায় আমাদের বেটার টু বেস্ট চ্যানেলে কিন্তু ঘুম থেকে ওঠা নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমি এটি আই কার্ডে দিয়ে দিব আপনারা দেখে নেবেন সেখান থেকে আশা করি আপনারা উপকৃত হবেন তো এই ছিল বই আর এই হচ্ছে বুকমার্ক বইটাকে একটু সাইডে রেখে দেই ওয়াহ ওটা চাবি আছে দেখি ওয়াহ বাহ খুবই ভালো লাগলো গিফট পেয়ে তো ভালোই লাগে এটি সময় জানা ছিল না সারপ্রাইজ ছিল বইগুলো আমরা আরেকবার দেখাই কি কি বই আছে এটি একটি বই তারপর এটি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আনবক্সিং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সামনে আমরা আরও ভিডিও নিয়ে আসব তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন কোনো ভিডিও যেন মিস না হয় তার জন্য সাবস্ক্রাইব করে যাবেন এবং বেলাইকনে অবশ্যই প্রেস করে যাবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের কোনো সায়াসন থাকলে তা অবশ্যই আমাদেরকে জানাবেন তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই আমাদের জানান এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে